হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না আর আজকে আমি তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটা শেয়ার করছি। তো এই মেকআপ লুকটা বেসিক্যালি আমার ভীষণ পছন্দের একটা মেকআপ লুক। এই মেকআপ লুকটার জন্য আমি পরেছি বড় বড় ঝুমকো, নাকে নোজ পিন, হাতে ফিঙ্গার রিং আর ব্যাঙ্গেলস, এইগুলো সব কটাই আমার ভীষণ পছন্দের। আর আই মেকআপটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করি। যে কোনো মেকআপ লুক করার আগে সবার প্রথমে স্কিন প্রেপটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটা আমি সবসময় ফলো করি। তো তোমাদেরও বলছি অবশ্যই স্কিন প্রেপটা করে নিও, এটা ছাড়া একদমই ভালো মেকআপ হয় না। তো স্কিন প্রেপের জন্য কী কী একদম ইম্পর্টেন্ট স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়া। এরপরে আমাদের ত্বকের আর্দ্রতা ফেরানোর জন্য আমাদের যে কোনো টোনার, সিরাম বা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা ইম্পর্টেন্ট। তো আমি এখানে ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করেছি, টোনার আর সিরামও অ্যাপ্লাই করেছি। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী অ্যাপ্লাই করো, মানে সিরাম আর ময়েশ্চারাইজারের মধ্যে যে কোনো একটাও অ্যাপ্লাই করলে হবে। তো এরপরে হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো ফাউন্ডেশনের জন্য দেখো আমি এনভাইবের ফাউন্ডেশনটা নিয়েছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ঠিক আগে আমি একটা প্রাইমার ব্যবহার করেছি, আমি এখানে সিলিকন বেস একটা প্রাইমার ইউজ করেছি। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী প্রাইমারটা ইউজ করো। আমি ফাউন্ডেশনটাকে ডট ডট করে আমার সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে ফাউন্ডেশনটা যদি অ্যাপ্লাই করা হয় তো ফাউন্ডেশনটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়। আমি এখানে ব্রাশ দিয়ে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। ফাউন্ডেশনটা যতটা সাদা এখন লাগছে, একটুখানি পরে যখন ফাউন্ডেশনটা পুরোপুরি সেট হয়ে যাবে সেটা মনে হবে না। আর এখন আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। কনসিলারটা হচ্ছে আমি এখানে সুইস বিউটির কনসিলার নিয়েছি আর ভালোভাবে আমি চোখের দুটো কর্নারেই ইউজ করেছি আর আমার আইলিডেও দিয়েছি, যেহেতু আমি আই মেকআপটা করবো তাই। তো ভালো করে ব্লেন্ড করে নিলাম এটাও ব্রাশ দিয়ে। তারপর আমি এখানে সেটিং স্প্রে দিচ্ছি। এটা হচ্ছে ইনসাইডের সেটিং স্প্রে আছে, এটা খুব ভালো একটা সেটিং স্প্রে। এটা ভালো করে ঠিক এই টাইমে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে কিছুক্ষণ টাইম দেওয়ার পর আমি পাউডার দিয়ে পুরো মানে ড্রাই প্রোডাক্টগুলো সেট করে নিচ্ছি। সবার প্রথমে কাজল দিয়ে আমি টাইট লাইন করে নিচ্ছি আমার চোখটা, মানে আমার আপার লাইন আর লোয়ার লাইনে কাজল লাগিয়ে নিচ্ছি ভালো করে। আর চোখ বন্ধ করে এইভাবে যদি কাজলটা অ্যাপ্লাই করা যায় খুব ভালোভাবে কাজলটা অ্যাপ্লাই হয়ে যায়। চোখের আপার লাইনে যেই কাজলটা আমি লাগিয়েছিলাম সেটাকে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি স্মাচ করে নিচ্ছি, একটা লাইনার লুক দেওয়ার চেষ্টা করছি। লোয়ার লাইনটাকেও ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। এরপরে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডোর জন্য এখানে আমি বিউটি ক্লেসের আইশ্যাডো প্যালেট নিয়েছি, সেখান থেকে আমি একটা অরেঞ্জি রেড কালার নিয়েছি। সেটা হচ্ছে যেখানে আমি কাজল অ্যাপ্লাই করেছি তার ঠিক একটু ওপরে অ্যাপ্লাই করছি আর সেটা দিয়ে হচ্ছে কাজলটাকে স্মাচ করার চেষ্টা করছি। যখনই আইশ্যাডোটা অ্যাপ্লাই করবে সেটা চোখের মানে আইলিডটার ঠিক মধ্যেই এটাকে ব্লেন্ড করার চেষ্টা করবে, এর থেকে বেশি করলে পুরো মেকআপটাই নষ্ট হয়ে যেতে পারে। তো আইলিডের মধ্যে রেখে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর একটা ভি শেপ দিচ্ছি, মানে তোমাদের চোখ অনুযায়ী তোমরা চোখের লেন্থ অনুযায়ী একটা শেপ ক্রিয়েট করতে পারো। অরেঞ্জ কালারটার পরে আমি একটু ব্রাউন কালারটাও অ্যাপ্লাই করেছি, সেমভাবেই ওপরেও করেছি লোয়ার ল্যাশ লাইনেও করছি। আর অরেঞ্জ আর ব্রাউনটা দেওয়ার পরে ঠিক কালারটা ঠিক এইরকম এসেছে। ভালোভাবে আইশ্যাডোটাকে ব্লেন্ড করার পর আমি আরও একবার কাজল লাগিয়ে নিচ্ছি।
আর কাজলের জন্য আমি এখানে ফেসেস ক্যানাডার কাজলটা অ্যাপ্লাই করেছি। এই কাজলটা ভীষণই ভালো। তো আমি আরও একবার, যেহেতু কাজলটা একটু হালকা হয়ে গেছিলো, তাই আর একবার রিঅ্যাপ্লাই করেছি। এরপরে মাস্কারা লাগিয়ে নেওয়ার পালা। এখানে এই মেকআপ লুকটার জন্য আমি এখানে ফলস ল্যাশ ব্যবহার করেছি, তো তার জন্য খুব অল্প পরিমাণ মাস্কারা আমি এখানে ইউজ করছি। মোটামুটি আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইউজ করে নিচ্ছি লিকুইড ব্লাশ, এটাও এনবাইবির আছে, আর এটা হচ্ছে একটা পিচ কালার, ভীষণই সুন্দর। তো এটা আমি আমার চিকবোনের ঠিক ওপরে অ্যাপ্লাই করছি, মানে আমার চিক থেকে চিকবোনের ওপরে অবধি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটু সামান্য একটু নাকেও অ্যাপ্লাই করেছি। এটা খুব ইজিলি ব্লেন্ড হয়, এটা ব্লেন্ড করা খুব সোজা, এটা ব্রাশ দিয়ে, বিউটি ব্লেন্ডার দিয়ে, তোমরা চাইলে হাত দিয়েও এটা খুব ইজিভাবে ব্লেন্ড করে নিতে পারো। এরপরে হচ্ছে আমি কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল করার জন্য আমি এই ছোট্ট একটা কন্ট্রোল স্টিক নিয়ে নিয়েছি, এটা স্টেক ওয়ার্কের আছে। তোমাদের মধ্যে অনেকেই খুব ভালো মেকআপ করো কিন্তু কন্ট্রোল করতে একদমই পছন্দ করো না বা ভয় পাও, তো তাদেরকে বলে রাখি কন্ট্রোল করাটা মেকআপের একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। এটার জন্য আমাদের ফাউন্ডেশনের পরে মুখটা যেই ফ্ল্যাট হয়ে যায়, সেই ফ্ল্যাট থেকে মানে আমাদের মুখটা একটা নতুনভাবে শেপ পায়। তো কন্ট্রোল করার একদম ইজি টেকনিক হচ্ছে চিকবোনের ঠিক নিচ থেকে আমাদের কন্ট্রোল করতে হবে, আর কানের দিক থেকে ঠোঁটের দিকে আমাদের কন্ট্রোলটা করতে হবে, আর লোয়ার যে চিকবোন আছে সেই দিকেও আমাদের কন্ট্রোলটা করতে হবে, আর ফোরহেডেও সামান্য একটুখানি কন্ট্রোল অ্যাপ্লাই করতে হবে। আর কন্ট্রোল অ্যাপ্লাই করার পর কন্ট্রোল ব্লেন্ড করাও ভীষণই ইজি, দেখতেই পাচ্ছো তোমরা। সমস্ত ক্রিম প্রোডাক্টের পর পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, তার জন্য আমি এখানে হচ্ছে সুইস বিউটির এই প্যালেটটা নিচ্ছি। এর মধ্যে হচ্ছে হাইলাইটার, ব্লাশ আর কন্ট্রোল একসঙ্গে আছে, এটা আমার ভীষণই পছন্দের একটা প্যালেট। তো এর মধ্যে থেকে হচ্ছে আমি পিচ হাইলাইটারটা একটা ইউজ করছি। হাইলাইটার ইউজ করার পর আমি অ্যাপ্লাই করে নেবো ব্লাশ, মানে ব্লাশ হচ্ছে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করার পরে আমি পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করতে পছন্দ করি। এটাতে হচ্ছে ব্লাশটা অনেকক্ষণ তোমাদের মুখে ভালোভাবে স্টে করে। তো ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি এখানে হচ্ছে লিপস্টিক ইউজ করছি। এখানে আমি একটা ফেসেস ক্যানাডার লিপস্টিক ইউজ করে নিলাম। মেকআপ একদম আমার ডান। তো এবার আমি শাড়িটা পরে আসছি। আমি এখানে একটা রাস্টি রেডের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশান একটা সিল্কের শাড়ি পরেছি, তার সঙ্গে ব্ল্যাক ব্লাউজ পরেছি। এর সঙ্গে মানে শাড়ির সঙ্গে ভালোভাবেই আমার আই মেকআপটা যাচ্ছে। এর সঙ্গে একটা নোস্পিন পরেছি যার মধ্যে হচ্ছে সিলভারের মধ্যে রেড একটা স্টোন আছে। হাতে ব্যাঙ্গেলসগুলো পরে নিয়েছি যার মধ্যে রেড মিরর আছে। তো আর ফিঙ্গারিং পরেছি সিলভারের, আর সিলভারের বড় বড় ঝুমকো পরেছি। এই ঝুমকোগুলো ভীষণই আমার পছন্দের, আগেও বলেছি। তো আজকের মেকআপ লুকটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন এখানেই আসছি, অন্যদিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা।